ফেসবুক রিলস ভিডিওতে এখন থেকে আপনি চাইলে যে কোনো মিউজিক ইউজ করতে পারেন, এতে করে আপনার কোনো রকম মনিটাইজেশনের সমস্যা হবে না। হ্যাঁ প্রিয় দর্শক, এটা কিন্তু আমার মুখের কথা না, এটা ফেসবুকের তরফ থেকে আমাদের কিন্তু নোটিফিকেশন আকারে জানিয়ে দিয়েছে। আপনি যদি আমার স্ক্রিনটাকে একটু খেয়াল করেন তাহলে দেখতে পারবেন এখন কিন্তু আমি এখান থেকে অ্যাডস অন রিলসের মধ্যে রয়েছি, এবং এখান থেকে আপনারা দেখতে পারবেন যে ফেসবুক আমাদেরকে বলেছে ট্রাই এ নিউ মিউজিক ফিচার ফর অ্যাডস অন রিলস, মানে রিলসের মধ্যে যে মিউজিকগুলো রয়েছে সেগুলোকে আমি চেষ্টা করতে পারি, তারা নতুন একটা ফিচার আনছে। তো দেখতে পারবেন এখান থেকে বলা হয়েছে যে ইউ ক্যান নাও, মানে এখন আমরা কী করতে পারবো, মনিটাইজেশন ইউর এলিজিবল, মনিটাইজেশনকে এলিজিবল করতে পারবো রিলস উইথ লাইসেন্স মিউজিক ফ্রম ফেসবুক অডিও লাইব্রেরি। ফেসবুক অডিও লাইব্রেরি থেকে আমরা কিন্তু মিউজিকটা ব্যবহার করতে পারবো। অডিও লাইব্রের মধ্যে যতগুলো মিউজিক রয়েছে সেই মিউজিকগুলো কিন্তু আমরা এখন থেকে আনলিমিটেডভাবে ব্যবহার করতে পারবো, এতে করে কিন্তু আমাদের আইডিতে কোনো রকম ইফেক্ট পড়বে না। আমি আবার বলতেছি এটা কিন্তু আমার মুখের কথা না, এটা ফেসবুকের তরফ থেকে আমাদেরকে নোটিশ দিয়ে জানিয়ে দিয়েছে। তো ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ ভিডিওর প্রত্যেকটা কথা আপনাদের জন্য কিন্তু খুবই স্পেশাল হতে যাচ্ছে। যদি একটি অংশ আপনি স্কিপ করে দেন, দেন যদি আপনি কোনো রকম ভুল করেন, তখন দেখা গেছে যে আপনার আইডির কিন্তু মনিটাইজেশনটা চলে যেতে পারে। এজন্য পুরো ভিডিওটা দেখবেন, দেন এই বিষয় নিয়ে বিস্তারিত ভিডিওতে আপনার সাথে আলোচনা করব। দেন আপনারা যারা নতুন বন্ধুরা রয়েছেন, কীভাবে আপনারা এই অপশনটা খুঁজে পাবেন দেন এই ভিডিওতে আপনাদের দেখাবো। ওকে, তো প্রথমে আপনি আপনার ফেসবুকটা ওপেন করার পর এখান থেকে প্রফেশনাল যে ড্যাশবোর্ডটা রয়েছে সেখান থেকে আপনার চলে আসবেন। স্ক্রল ডাউন করার পর এখান থেকে টুলসে আপনার পাবেন হচ্ছে মনিটাইজেশন। এই মনিটাইজেশন টুলসে আপনি একটা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর দেখতে পারবেন এখান থেকে আমাদের রয়েছে অ্যাডস অন রিলস। তো এই অ্যাডস অন রিলসে যদি আমি সিলেক্ট করি, সিলেক্ট করার পর আপনারা এখান থেকে কিন্তু এই নোটিফিকেশনটা পাবেন, যেটা ভিডিওর প্রথমে কিন্তু আপনাদের আমি বলেছি যে এখান থেকে এখন আমরা মিউজিক ব্যবহার করতে পারবো, এতে করে আমাদের আইডির মনিটাইজেশনে কোনো রকম সমস্যা হবে না। তো দেখতে পাচ্ছেন এই যে এখান থেকে বলছে ট্রাই ইট নাও। তো ধরেন আপনি একটা ভিডিও তৈরি করবেন, এখান থেকে আপনি ট্রাই ইট নাও সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর দেখতে পারবেন এখান থেকে অ্যাড মিউজিক। তো এই অ্যাড মিউজিক যদি আমরা সিলেক্ট করি, দেখতে পারবেন ফেসবুকের মধ্যে এই যে ফেসবুক ফর ইউর মধ্যে যতগুলো মিউজিক রয়েছে এই মিউজিকগুলো হচ্ছে এখন আমাদের লাইসেন্স করে দিয়েছে ফেসবুকের তরফ থেকে, আমরা এগুলো ব্যবহার করতে পারবো, এতে করে আমার আইডির কিন্তু কোনো রকম ইফেক্ট পড়বে না। যেমন ধরেন আপনার এলওসি আসতে পারে, মনিটাইজেশন রেস্ট্রিক্টেড হতে পারে অন্য কোনো কারণে, কিন্তু মিউজিকের কারণে কিন্তু হবে না। হ্যাঁ, তবে এখানে একটা কথা রয়েছে, আপনাকে যদি ফেসবুক এই নোটিফিকেশনটি দেয়, যদি আপনাকে ফেসবুক এই নোটিফিকেশন যদি আপনাকে দেয়, সেক্ষেত্রে আমি আপনাকে সাজেস্ট করব এখান থেকে আপনি মিউজিকটা ব্যবহার করবেন, তাছাড়া আপনি ব্যবহার করবেন না। কেননা আমি প্রথম দিকে যখন আপনার এই মিউজিকগুলো ব্যবহার করেছিলাম তখন কিন্তু আমার মনিটাইজেশনটা নিয়ে গিয়েছিল। শুধু আমার না, আপনারা যারা এখান থেকে মিউজিক ব্যবহার করছেন, যাদের মনিটাইজেশন আছে তাদের মধ্যে অনেকের মনিটাইজেশন নিয়ে গেছে, আবার এখন পর্যন্ত আছে, কোনো রকম সমস্যা দেয়নি। এ বিষয়টা আপনারা জানেন, যেহেতু এখানে কাজ করতে করতে আপনার একটা ভালো অভিজ্ঞতা হয়ে গেছে। তো এখান থেকে যে মিউজিকগুলো রয়েছে এখন আপনি ইউজ করতে পারেন, তবে যাদের কিনা নোটিফিকেশনটা আসছে ফেসবুক পারমিশন দিচ্ছে শুধুমাত্র তারা, কেন আপনি ব্যবহার করতে পারেন। এতে করে যদি আপনার মনিটাইজেশনটা থাকে পরবর্তীতে চলে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনি আফসোস করবেন। তা ওয়েট করেন, কিছু কিছু আইডিতে মূলত এই ফিচারটা দিয়েছে, হ্যাঁ সব আইডিতে দেয়নি, এটারও প্রুফ আপনাদের ভিডিওতে দেবো। তো যাদের যাদের আসছে শুধুমাত্র তারাই কিন্তু এই ফিচারটা এখন ব্যবহার করবেন, যখন আসবে তখন আপনি ব্যবহার করবেন, এর আগে করার দরকার নাই। কারণ আমরা রিস্ক নিতে মোটেও কিন্তু পছন্দ করি না। আপনার একটা ভুলের কারণে দেখা গেছে এক দেড় মাস কিন্তু আপনার মনিটাইজেশনটা চলে যেতে পারে, দেন আপনার ইনকামটা কিন্তু বন্ধ হয়ে যাবে। তো শুধু শুধু কি রিস্ক নেওয়ার দরকার আছে, প্রশ্নই আসে না। ওকে, তো এখন আমি আমার আইডিতে গিয়ে দেখাচ্ছি, দেখতে পারবেন অ্যাডস অন রিলস রয়েছে এখানে, কিন্তু আমার কি আসার কথা, এখানে কিন্তু আমার নোটিফিকেশন আসার কথা, কিন্তু দেখেন আমাকে দেখেন এখানে কিন্তু আমার কোনো রকম নোটিফিকেশন আসেনি। তার মানে আমি এখান থেকে, যেহেতু আমি জানতেছি ফেসবুক পারমিশন দিয়ে দিয়েছে, আমার যখন আসবে তখন আমি ব্যবহার করব। আর যদি এখান থেকে আপনাকে পারমিশন নাও দেয় ফেসবুক, দেখতে পারবেন যে যখন অধিকাংশ আইডিতে এটা এলিজিবল করে দেবে, দেন তখন কিন্তু আপনি এখান থেকে মিউজিকগুলো ব্যবহার করতে পারেন। কয়েকটা দিন আপনি অপেক্ষা করেন, এতদিন যেহেতু আপনি অপেক্ষা করতে পারছেন। ওকে, তো এই যে মূল বিষয়টা কিন্তু আপনাদের সাথে আমি আলোচনা করে দিলাম যে আসলে এখন আপনি মিউজিক ইউজ করতে পারেন, এটাতে কিন্তু কোনো রকম সমস্যা নাই। তবে যাদের আসছে তাদের, যাদের আসে না একটু ওয়েট করেন, আমাদেরকে সবাই সবারিতে এলিজিবল করে দেবে, দেন তখন কিন্তু আপনি চাইলে ব্যবহার করতে পারেন। ছিল মূলত আপনাদের সাথে এই রিলসের নতুন আপডেটটি শেয়ার করা। আশা রাখি যদি আপনার কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। দেখা হবে আপনার সাথে নতুন আরেকটা ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত নিজের খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।